পড়া দে। আসলে ম্যাডাম, আজকেও তোর পড়া হয়নি তা আমি জানতাম। আসলে ম্যাডাম, আপনার ব্লাউজের হুক খোলা। বদ ছেলে একটা, আবারও আবোলতাবোল বলা শুরু করে দিয়েছিস। ম্যাডাম আমি সত্যি বলছি, আমার চোখ ছুঁয়ে বলছি, আর আপনার পিঠে ইয়াবড় তিলটাও দেখা যাচ্ছে। ছাদের একপাশে গাছের আড়ালে বসে গাল ডলতেছি, এমন মারা মরেছে আজ আমাকে দুই হাতের ছাপ পড়ে আছে। এমন সময় দেখতে পেলাম ম্যাডামের কাছে অনেকগুলো ছাত্রছাত্রী পড়তে যাচ্ছে, তাই আমি ওদের ডাক দিলাম। এই তামান না, দাঁড়া। ভাইয়া বলেন। তোদের কি কোনো কাজ নেই? কি পাইছো এই ম্যাডামকে যার কারণে সবসময় এই ম্যাডামের কাছেই পড়তে যাওয়াসিস? আবির ভাইয়া, ম্যাডামে খুব ভালো পড়ায়, তাই তো আসি। প্রচুর ছাই পড়ায়, সারাদিন তো বকবকেই করে, আর তার কাছে পড়তে আসবি না? ভাইয়া, আমি আজকে ম্যাডামকে বলবো যে আপনি তার নামে এইটা বলছেন। বলিস তোর ম্যাডামকে, তোর ম্যাডাম আমাকে কিছুই করতে পারবে না। ভাইয়া কিছু করতে পারবে না জানি, বাট আজকে চর খেলেন কেন? এই ছেমরি তুই যা তো। তামান্না চলে গেল। আমি ভাবতেছি কেন যে এই ম্যাডামকে আমাদের বাসাতে ভাড়া দিলাম তা আমি জানি না। আম্মুর আশকারা পেয়ে এই ম্যাডাম আমার সাথে উঠে পড়ে লেগেছে। আমি আমার রুমে চলে আসি। কি তামান্না, তোমার এত লেট হলো কেন? ম্যাডাম, লেট হয়েছে আবির ভাইয়ের জন্য, সে বলে আপনার কাছে পড়তে না আসতে, আপনি নাকি ছাই পড়ান, আরো অনেক কথা বলছে। ওর এত বড় সাহস, ওর একটা ব্যবস্থা আজকে করতেই হবে। তোদেরকে পড়িয়ে বিদায় দিই, তারপর ওকে দেখে নিব। আমি ওদেরকে পড়িয়ে বিদায় দিই, আবিদের বাসায় চলে আসলাম। আন্টি আমাকে দেখে বসতে দিল। মা বসো, কিছু কি বলবা? আন্টি, আপনার ছেলে না কলেজে গেলে একদিনও পড়ালেখা করে না, আর পড়া দিতেও পারে না, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয় আর মারামারি করে, আর আজকেও করেছে। কি বলো, ওকে কি করা যায় তুমি বলো। ওর আব্বু তো বাসায় নেই, তাই ও পুরাই মেতে গেছে। কালকে থেকে আমার কাছে প্রাইভেট পড়াতে পাঠিয়ে দিন, ওকে সোজা বানানোর দায়িত্বটা আমি নিলাম। ঠিক আছে, আর শোনো মা, কলেজে গেলে তুমি খেয়াল রেখো ও যেন মারামারি না করে। ওকে আন্টি, আমি এখন আসি। ছাদে জামা কাপড় শুকাতে দিয়েছি, ওইগুলো তুলতে হবে। আমি শুয়ে গেম খেলতেছি, এর ভেতর আম্মু আসলো। আবির শোন, কাল থেকে তোর লিজা ম্যাডামের কাছে পড়তে যাবে। আমি যাব না, আর সে একটুও ভালো পড়ায় না, শুধু শুধু টাকা নষ্ট করা লাগবে না। আমি যেটা বলেছি সেটাই করবে, আর না শুনলে বাড়ি থেকে নেমে যাবে। এখন তো বিয়ে করিনি, যে বাড়ি থেকে বেরিয়ে শ্বশুর বাড়িতে উঠব। আজকে কি মারামারি করছো? ইয়ে মানে একটু করছিলাম, আমি আবার আম্মুকে মিথ্যা বলি না, তাই সত্যি বলে দিলাম। আম্মু এটা বলেছে কে তোমাকে? তোর ম্যাডামে। আম্মু চলে গেল, ছেমরি আমাদের বাড়িতে এসে প্যাঁচ লাগিয়ে দিয়েছে, আর আমি তো তার কাছে প্রাইভেট তো কোনোদিন পড়তে যাব না। পরদিন কলেজে আসিস। কলেজ থেকে বাসায় ফেরার পরে আম্মু একটা লাঠি নিয়ে বলল যে লিজা ম্যাডামের কাছে পড়তে যেতে। আমি আর কি করব, তার কাছে পড়তে চলে আসি। আজকে ম্যাডামকে একটা মুখ ভেঞ্চকি দিয়েছিলাম, জানি না দেখেছে কিনা, দেখলে হয়তো আমি শেষ। এর কাছে পড়তে আসার পরে ম্যাডাম আমাকে চেয়ারে বসতে দিল। এসেছিস, ভালো কথা। আজকে কলেজে গিয়ে আমি যখন ক্লাস করাইতেছিলাম তখন মুখ ভেঙে দিয়েছিস কেন? কোন সময়? হ্যাঁ, আপনি ক্লাস করানোর সময় আমি তো ঠিক মতো আপনার দিকে ভালোভাবে তাকাইনি, তো আর মুখ ভেঙেছি আসবে কোথা থেকে? আবার মিথ্যা কথা। শোন, ভুল যখন করেছিস আজকে মাফ করে দিলাম,
পরের বার এসব কাজ করতে দেখলে দেখবি আমি কি করি। এখন শোন, আমার এখানে পড়তে এসেছিস ভালো কথা, কোনো রকম দুষ্টামি ফাইজলামি করা যাবে না, পড়া দিতে হবে প্রতিদিন। ঠিক আছে, মনে মনে ভালো, আজকে তো আপনার কাছে আমার শেষ পড়া, আজকে শুধু আম্মুর লাঠির ভয়ে পড়তে আসছি। এখন বই বের কর। বই বের করার পরে আমি ওকে পড়ানো শুরু করে দিলাম। কিছুক্ষণ পর আবির বলল, ম্যাডাম আপনার আর ছাত্রছাত্রীগুলো কোথায়? কেন তুই জানিস না আমি ওদেরকে সপ্তাহে 3 দিন পড়াই। তাহলে আমিও যাই, আমার তো তাহলে ছুটি। জি না, তোর কোনো ছুটি নেই, সপ্তাহে 7 দিনই তোকে আসতে হবে, এমন কি শুক্রবার দিনটিতেও তোর ছাড় নেই। ম্যাডাম আপনি কেন আমার সাথে এমন করতে আছেন? চুপ কর, তোর আম্মু তোর দায়িত্বটা আমার কাছে দিয়েছে। নিতে হলে কি নিতে হবে? হ্যাঁ, আমি আর আসবো না আপনার কাছে পড়তে। কোনো কথা বলবি না, তা না হলে অন্য গালেও খাবি। আবির মার খেয়ে বসে পড়ল। অনেকক্ষণ পড়ানোর পর আবির বলল, ম্যাডাম অনেকক্ষণ তো পড়ালেন, পড়াতে পড়াতে তো আপনি ক্লান্ত হয়ে পড়েছেন। আমি তোকে যেটা বলেছি তুই সব সময় 4টার সময় পড়তে আসবি আর 7টার সময় যাবি। এতক্ষণ আমি পড়তে পারবো না, এটা বলে পরে দেখতে পেলাম ম্যাডাম আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। আমি তাই ভয় পেয়ে বললাম ঠিক আছে। এখন যা, আজকে একটু তাড়াতাড়ি ছুটি দিলাম, কালকে কলেজে গেলে আমি যেন দেখি না মারামারি আর তোদের বন্ধুদের সাথে আড্ডা দিতে। ঠিক আছে, আমি বাড়িতে চলে আসি, আমি বাড়িতে চলে আসি। কিভাবে তার কাছে প্রাইভেট পড়া বাদ দিব তা আমি জানি না। এখন আসুন আপনাদের সব বুঝিয়ে বলি, তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হলাম আবির, এই তো অনার্সের শেষ বর্ষে পড়তেছি, আর যার কাছে আজ পড়তে গিয়েছিলাম সে হলো আমাদের কলেজে ম্যাডাম। আপনারা তো ভাবছেন এই ম্যাডাম আমাদের বাড়িতে কি করে, আসলে ম্যাডাম আমাদের বাড়িতে ভাড়া থাকে। কেমনে আমাদের বাড়িতে এই ম্যাডাম উঠল তাও বলি, একদিন কলেজে যাওয়ার পরে দেখতে পেলাম আমাদের ক্লাসে এক সুন্দরী ম্যাডাম এসেছে। ম্যাডামকে দেখে আমি ক্রাশ খাইলাম। সে বলল যে কোনোখানে ভাড়া থাকা যাবে, আমি তাই বলে দিলাম ম্যাডাম আমাদের বাড়ি আছে। ম্যাডাম কিছুক্ষণ ভেবে বলল ঠিক আছে, বিকালে গিয়ে তোমাদের বাড়ি দেখে আসব। বিকেলবেলা সে আসে, বিকেলে গিয়ে তোমাদের বাড়ি দেখে আসবে। বিকেলবেলা সে আসে, তারপরে আমাদের বাড়ি দেখে, তার পছন্দ হয়, পরে সে আমাদের বাড়িতে উঠে যায়। সেই থেকে এ ম্যাডাম আমার পেছনে লেগেছে, কিছু হলে আমাকে চর দেয়, আর কলেজে গেলে তার জন্য একটু সুস্থ থাকতে পারি না, না সারাদিনই বকার উপরে রাখে। পরের দিন আমি তার কাছে পড়তে আসি, এসে দেখি আজ সবাই পড়তে এসেছে, তাই আমি গিয়ে ভদ্র ছেলের মতো বসে পড়ি। আবির কালকের পড়াটা সুন্দরভাবে লিখে দে। এই কথা শুনে আমি কলম চিবোতেছি, কি পড়া দেব, আমার তো পড়াই হয়নি, এখন কি বলবো তাকে। কি হলো, পড়া কি হয়নি? আসলে ম্যাডাম কালকে রাত্রে পড়তে পারিনি। কেন, কি করিস, গরুর ঘাস কাটিস নাকি? না, আপনার পড়া না আমার কাছে পড়তে ভালো লাগে না, তাই পড়িনি। তাই না, আমি ওর কান টেনে বাহিরে নিয়ে আসলাম, তারপরে মাঠে নিয়ে আসলাম, এখন সুন্দর করে সূর্যের দিকে তাকিয়ে থাক। কি বলেন এইগুলো, এমন ভাবে তাকালে তো আমি কানা হয়ে যাব। তুই তাকাবি নাকি আমি আন্টিকে ডাক দিব? ম্যাডাম কালকে থেকে আমি পড়া দিব, আজকে আমাকে এভাবে শান্তি দিয়েন না। আবির সূর্যের দিকে তাকাতে বলতেছি কিন্তু। এটা বলার পরে আমি ওর দিকে রাগী ভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে ও সুন্দরভাবে সূর্যের দিকে তাকিয়ে রইল। ম্যাডাম আমি তো আর তাকাতে পারছি না, চোখ ঝলসে যাচ্ছে।
সময় হলে আমি তোকে বলবো। কিছুক্ষণ পর আমি আবার ওর কান ধরে রুমে নিয়ে চলে আসি। রুমে আসার পরে আমি আর কোনো দিকে ভালোভাবে তাকাতে পারতেছি না, না মনে হয় আমার চোখ শেষ। ছোটবেলার শান্তি এই ম্যাডাম আমাকে এখন দিল। আমি চুপচাপ বসে চোখ বলতেছি আর চারপাশ দেখে শুধু হাসির আওয়াজ পাইতেছি। আজকে কম শাস্তি দিলাম, কালকে থেকে এর থেকে বেশি হবে। এখন এগুলো পড়ে আমাকে এক্ষুনি পড়া দিবি। আমি পড়া শুরু করে দিলাম আর ভেতরে তামান্না বলল, ম্যাডাম আমরা এখন আসি, আমাদের পড়া তো শেষ। ওদের এই কথা শুনে আমি বই গুছানো শুরু করে দিলাম। তুই যাচ্ছিস কোথায়? তোর পড়া এখনো শেষ হয়নি, কালকে তোকে বলেছি না পুরো 7টার সময় এখান থেকে যাবি। কি আর করব, আমি ওখান থেকে উঠে গেলাম। অনেকক্ষণ পরে বাড়িতে আসলাম, এসে ভাবতেছি ডিসিশন ফাইনাল, আমি আর তার কাছে পড়ব না। কিভাবে তার কাছে পড়া বাদ দিব তা আমার মাথায় আসতেছে না। দেখতে দেখতে 20 দিন কেটে গেল, এতদিন পড়া না দিতে পারলেই সূর্যের দিকে তাকিয়ে থাকতে লাগতো। এ ম্যাডামটা কেন যে আমার মতো অবুঝ ছেলের সাথে উপরে পড়ে আছে তা আমি জানি না। একদিন প্রাইভেট হয় বসে আছি আর কিন্তু ম্যাডাম আসতেছে না। কিছুক্ষণ পরে সে আসলো, তাকে দেখি আমি আবার কাজ খেলাম। এলোমেলো চুলে সে শাড়ি পরেছে, তাতে তাকে নায়িকাদের মতো লাগতেছে। হঠাৎ চোখ পড়ল ম্যাডামের পিঠের দিকে। আসলে ম্যাডাম যে ব্লাউজ পরেছে তার হুক খোলা। কি পড়া দে? আসলে ম্যাডাম, আজকেও তোর পড়া হয়নি তা আমি জানতাম। আসলে ম্যাডাম আপনার ব্লাউজের হুক খোলা। বদ ছেলে একটা, আবারও আবোলতাবোল বলা শুরু করে দিয়েছিস। ম্যাডাম আমি সত্যি বলছি, আমার চোখ ছুঁয়ে বলছি, আর আপনার পিঠে ইয়াবড় তিলটাও দেখা যাচ্ছে। আমি পিছনের দিকে হাত দিয়ে দেখি, সত্যি আমার ব্লাউজের হুক খোলা, তাই আমি এক দৌড়ে ওয়াশরুমে চলে আসি। ওয়াশরুমে এসে হুকটা লাগানোর চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না। ম্যাডাম আমি কি চলে যাব? ওইখানে থাক, আমি আসতেছি। দূর, এখন কিভাবে লাগাবো? আবিরকে ডাক দিব? না না, ও তো একটা বদ ছেলে, ওকে তো ডাক দেওয়াই যাবে না। ম্যাডাম আর কতক্ষণ বসে থাকবো? আবির, আসলে আমি হুকটা লাগাতে পারতেছি না, ওয়েট কর আমি লাগিয়ে চলে আসব। ওকে আমি ওয়েট করতেছি। অনেকক্ষণ চেষ্টা করার পরেও পারতেছি না। আবির, তামান্না কি এসেছে? আসলে ওকে আমার কাছে পাঠিয়ে দে। ম্যাডাম কেউ আসেনি, কেন এখনো কি লাগাতে পারেনি? আরে না, এর ভিতর তামান্না ও অনেকগুলো স্টুডেন্ট চলে আসলো, তাই আমি তামান্নাকে ডাক দিয়ে কানে কানে বললাম, তোর ম্যাডামকে একটু হেল্প কর। কেন, ম্যাডামের আবার কি হয়েছে? ওয়াশরুমে যা, তাহলেই দেখতে পাবি। তামান্না এসে হুকটা লাগিয়ে দিল, তারপরে আমি ওদের পড়াতে চলে আসি। তবে আবিরের সামনে আমার কেমন যেন লজ্জা লাগতেছে, তাই আমি ওকে আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিলাম। আমি বাড়িতে চলে আসি, দেখতে দেখতে অনেক মাস কেটে গেল। এতদিন ম্যাডামের কথা শুনে চলছি, ম্যাডাম যা যা বলছে সব মেনে চলেছি, তার কোনো কথা আর অবাধ্য হয়নি। তার কারণ তো একটাই, তার কারণ হলো আমি তাকে খুব ভালোবেসে ফেলেছি। আগে ভাবতাম তার কাছে প্রাইভেট পড়তে যাব, এখন তার কাছে পড়তে না গেলে আমার একটু ভালো লাগে না। যতক্ষণ তার কাছে থাকি ততক্ষণ আমার অনেক ভালো লাগে। একদিন ম্যাডাম আর আমি কলেজ দিয়ে বাসায় ফিরতেছি। আজকে কেন যেন মন চায় ম্যাডামের হাত ধরে একটু হাঁটতে পারতাম। এর ভিতর, তুই আগের চাইতে অনেকটা ভালো হয়ে গেছিস, এভাবে সবসময় ভালোভাবে চলবি তো? ম্যাডাম আপনার হাতটা ধরে একটু হাঁটবো। এই তোর ভালো হবার নমুনা। হ্যাঁ কেন, আপনার হাত ধরে হাঁটা কি খারাপ? খারাপই তো, আমি তোর ম্যাডাম, বুঝেছিস? ম্যাডাম একটি বার খুব ইচ্ছে করতেছে। আবির অনেক বলার পরে ও এসে আমার হাতটা ধরলো,
আমি ওকে রাগ করে বাধা দিলাম না। ওর হাতের স্পর্শ আমার খুব ভালো লেগেছিল, তাই আর বারণ করিনি। অনেকক্ষণ পরে বাড়িতে এসে পৌঁছালাম, তাই আবিরকে বললাম এখন হাতটা ছাড়, আন্টি দেখলে অন্য কিছু একটা ভাববে। আমি ছেড়ে দিয়ে বললাম, ম্যাডাম আপারে না আমার। কি? কিছু না। আবির চলে গেল, ও এটা বলল কি? আমি তো কিছুই বুঝলাম না। এই বদ ছেলেটা মনে হয় আর ভালো হবে না। সারাদিনই পাইজলামো ছাড়া আর কিছুই বুঝে না। আমি আমার রুমে চলে আসি, তারপরে রান্না করলাম, বিকালবেলা ওদেরকে আবারও প্রাইভেট পড়ানো শুরু করে দিলাম। পড়ানো শেষ করে একা একা ভাবতেছি, আবির আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছে, তাহলে আমি ওর আম্মুকে দেওয়া কথা রাখতে পারছি। তবে ইদানিং ও আমাকে অনেক কেয়ার করে, সারাদিনই আমার কাছে থাকে। একদিন শুক্রবার, তাই সকালবেলা আমি রুমে শুয়ে আছি, কিছুক্ষণ পর কলিং বেল এর আওয়াজ শুনতে পেলাম। তাই আমি এসে দরজাটা খুলে দেওয়ার পরে দেখতে পেলাম আবির এসেছে, তাই আমি ওকে খাটে বসতে বললাম। এখনো ঘুমান নাকি? এই তো এই মাত্র উঠলাম, কিছু কি বলবি? অনেক কথা আছে, এন্ড আমার বাঁচা মরা আজ আপনার হাতে। কি বলিস এগুলা? হ্যাঁ কি বলে ফেলতো? ম্যাডাম জানি আমি একটু দুষ্টু, তবে দুষ্টু আর ফাজিল এখন আর নেই। তার কারণ শুধু আমি আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। আবার ফাইজলামি করার কথা বলতেছিস? ম্যাডাম এটা ফাজলামো করে বলিনি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনি যদি আমাকে না ভালোবাসেন তাহলে আমি শেষ হয়ে যাব। আবির, তোমার আম্মুর কাছে কি এগুলো বলতে হবে আমাকে? সেটা বলা আর টাইম পাবেন কোথায়? তার আগেই তো আমি শেষ হয়ে যাব। তবে আপনি বুঝবেন, আমার ভালোবাসাটা যখন আমি আর এই দুনিয়াতে থাকবো না দেখতে পেলাম। ম্যাডাম চুপ হয়ে আমার কথাগুলো শুনতে আছে, তাই আমি উঠতে যাব এমন সময় ম্যাডাম আমার হাত ধরে টেনে বলল, কি হলো, কোথায় যাচ্ছিস? এখানে থাকতে আর ভালো লাগতেছে না, অনেক খারাপ লাগতেছে। আপনি ভালো থাকেন। আমার কথা শুনে যা আবির, আমি না তোমার ম্যাডাম, তাহলে এগুলো বলো কিভাবে? আপনি ম্যাডাম মেনে নিলাম, বাট আপনি কি কোনো পুরুষকে বিয়ে করবেন না? সেটা যদি আমি হই তাহলে সমস্যা কোথায়? এগুলো হয় না, তুমি আমার ছাত্র। আমি মন খারাপ করে উঠতে যাব এমন সময় ম্যাডাম আবার আমার হাত টেনে ধরলো, কিন্তু সে আমার হাত ধরে রাখতে পারলো না, আমি এসে তার উপরে পড়ে যাই। হাত থাকার কারণে কেউ ব্যথা পায়নি। কেন তোমাকে আমার ভালোবাসতে হবে বলো? জানি না। আবির কেমন কেমন যেন করতেছে, তাই আমি ওকে জড়িয়ে ধরি। কি বলবো বুঝতেছি না। কি হলো, জড়িয়ে ধরলেন কেন? চুপ করো একটু, আমাকে একটু ভাবতে দাও। কিছুক্ষণ ভেবে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। আমি তা বিশ্বাস করি না, জানি তুমি মজা করে বলতে আছো। তোমাকে বিশ্বাস করার জন্য এখন আমার কি করতে হবে? যদি আমাকে একটা কিস করো তাহলে বুঝবো। তোমাকে জড়িয়ে ধরেছি, তাই তো বুঝতে পারো যে আমি তোমাকে ভালোবাসি। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছ থেকে কিসের আবদার করেছে যেটা দিতে পারবে না? আমি ওকে ছেড়ে দিয়ে ওর ঠোঁটের মাঝখানে আলতো করে একটা চুমু দিলাম। কিছুক্ষণ পরে আবির আমাকে জড়িয়ে ধরলো, আর আমিও ওকে জড়িয়ে ধরলাম। তারপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার সুন্দর একটা জীবন। কিছুদিন পর দুই পরিবারকে রাজি করিয়ে ওকে আমার সারা জীবনের সঙ্গী করে নিই। এখন আমরা অনেক ভালো আছি।